দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এখন পর্যন্ত আমি আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করেছি তার মধ্যে কিন্তু সবচাইতে বেশি ইম্পর্টেন্ট বা বেস্ট একটা ভিডিও হচ্ছে আজকের এই ভিডিওটা। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের একেবারেই পুরনো ভিউয়ার্স, তারা তো সকলেই জানেন যে আমার সাইফা আরাবি কিন্তু একদমই ছোট থেকে সব খাবার নিজ হাতে তুলে তুলে খাই। তো সেখানে অনেক আপুর কোশ্চিন ছিল যেটা কিভাবে পসিবল বা আমি তাকে কিভাবে শেখালাম অথবা পুরো ক্রেডিটটা আসলে কার, এটা নিয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন। আর সেজন্যই বলা যায় আমার আজকের এই ভিডিওটি। আমার কাছে সবসময় মনে হয় যে একজন মায়ের জন্য সবচাইতে বড় কষ্টের বিষয় হলো যে যদি তার বাচ্চা ঠিকমতো খেতে না চায় বা তার খাবার প্লেট নিয়ে সারাক্ষণ তার পেছন পেছন ছুটতে থাকতে হয়, এরকম একটা সিচুয়েশন ফেস করতে হয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাকে এরকম টাইম কখনো ফেস করতে হয়নি। সেই ছোট থেকে সাইফা খুব ভালো খায় এবং তার জন্য আসলে আল্লাহর তো একটা অনুগ্রহ আছে, পাশাপাশি আমি কিন্তু পুরো ক্রেডিট দেই হচ্ছে এই হাই চেয়ারকে। মানে সাইফা যেখানে বসে খাচ্ছে সেই চেয়ারটা হচ্ছে আমার সুখের মূল চাবিকাঠি। ইভেন আমার কাছে মনে হয় যে আমি এখন পর্যন্ত সাইফার জন্য যতগুলো শপিং করেছি তার মধ্যে সবচেয়ে বেস্ট মানে চয়েস বা ভালো একটা জিনিস যদি কিছু কিনে থাকি সেটা হচ্ছে এই হাই চেয়ারটা। আজকের ভিডিওটা এক প্রকার রিভিউ দেওয়ার মতোও হয়ে যাচ্ছে, কারণ আমি যেহেতু এখানে হাই চেয়ার নিয়ে কথা বলতে চাচ্ছি আর দেশের বাইরে যারা থাকেন তারা তো এই হাই চেয়ারটা কম বেশি সকলেই কিনে থাকেন। বলা যায় এক প্রকার আমরা কিনতে বাধ্য, কারণ আমরা বড়দের দেখেই শিখি এবং আমাদের যারা বড় রিলেটিভ বা আছে তারা তো আমাদের সবসময় এটা সাজেস্ট করেন কেনার জন্যে। আমি কিন্তু তাদের কাছ থেকেই শিখেছি, কারণ আমি নিজেও একজন নতুন মা, আমার কিন্তু এক্সপিরিয়েন্স নাই, প্লাস দেশের বাইরে একা একা বেবি নেওয়া এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। তো আমার কাছে মনে হয় যে কেউ যদি এই টাইপের একটা হাই চেয়ার কিনে তার লাইফটা অনেক বেশি ইজি হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে হাই চেয়ারটা আপনারা কখন কিনবেন। তো আমি আপনাদেরকে যেটা বলতে পারি যে বাচ্চা ঠিক যখন 5 থেকে 6 মাস বয়স, মানে যখন তার সলিডটা আপনারা স্টার্ট করবেন ঠিক তার আগ মুহূর্তে কিনবেন এবং প্রথম সলিডটা আপনারা কিন্তু এই চেয়ারে বসায় দেন, বাচ্চাকে খাওয়াবেন। তা না হলে দেখা যায় যে আমাকে যেমন আমার মামি এটা কিনতে বলেছিল, দেন আমি অনেকগুলো গ্রুপে পোস্ট করেছিলাম যেটা কিনবো কি কিনবো না, সেখান থেকে অনেক আপুই আমাকে এটা কিনতে বলেছিল, প্লাস আমি ইউটিউব মানে সেখানেও অনেক ভিডিও দেখি, রিভিউ দেখি, প্লাস গুগল সেখানে অনেক রিসার্চ করি, মানে সব কিছু মিলিয়ে দেখলাম যে এটার পজিটিভ সাইডটাই বেশি এবং এটা কিনলে মাশাল্লাহ আমি অনেক উপকৃত হব, তাই আমি এটা কিনি। তো আমি বলছি না যে আপনাদের এটা কিনতে হবে আমার রিভিউ দেখে, সো আপনাদের কাছে ভালো মনে হলে অবশ্যই এটা কিনবেন, নাহলে কিনার দরকার নেই। তো পরে কিনলে কি হবে, বাচ্চা যদি 8 মাস বা 10 মাস পরে কিনেন তো বাচ্চা আসলে ততদিনে কিন্তু মোটামুটি বুঝতে শিখে যায় অনেক কিছু এবং বাচ্চাকে এই চেয়ারে বসানো অনেকটা টাফ হয়ে যাবে। তাই প্রথম স্টেপেই যখন বাচ্চা একদম মানে খেতে শিখবে বা বসতে শিখবে তখন থেকে তাকে যদি এই চেয়ারে বসানোর প্র্যাকটিসটা করে ফেলতে পারে তাহলে কিন্তু পরবর্তীতে সে বুঝে যাবে যে এই একটাই মাত্র জায়গা যেখানে বসে তাকে খেতে হয়। তো অনেকেই আছেন যারা একটু দেরি করে চেয়ারটা কিনে, তাদের কাছ থেকে আমি শুনেছি যে তাদের বাচ্চারা নাকি এটাতে ঠিকমতো খেতে চায় না, অনেক বেশি জেদ করে, কারণ বাচ্চারা একটু ছড়িয়ে ছিটিয়ে খেতে পছন্দ করে। আর যে সকল বাচ্চারা একবার কিন্তু এই রম ওই রম ঘুরে বা একোলোকোলে খেয়ে অভ্যস্ত হয়ে যায় তাদেরকে কিন্তু পরবর্তীতে খুব ভালো একটা ক্যাজুয়াল মেনটেন করানো কিন্তু অনেক টাফ হয়ে যায়। তো বাচ্চাদেরকে যদি একদম ছোট থেকে শেখানো যায় যে হ্যাঁ এটাই তোমার খাবার জায়গা, এখানে বসেই তোমাকে খেতে হবে, তাহলে দেখা যাবে কি তার মাইন্ডটা সেট আপ হয়ে যাবে এবং সে কিন্তু বুঝে ফেলে যে এখন তার খাওয়ার টাইম এবং এখন তাকে এখানে বসেই খেতে হবে। আর সেই জন্যে আপনারা যদি কেউ এই চেয়ারটা কিনতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন আগে আগেই কিনে নিতে। এই চেয়ারগুলো কিন্তু অনেক বেশি কমফর্টেবল হয়, বাচ্চার পেন পাওয়ার কোনো চান্স নেই, ওরা খুব মানে আরাম করে বসতে পারে, কারণ ওর যে সিটটা আছে সেটাতে কিন্তু ফোমের তৈরি, প্লাস তার পড়ে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই, বেল দিয়ে চাইলে কেউ বাঁধতেও পারবে। আবার সামনের যে ট্রেটা আছে ওইটা কিন্তু আলাদাভাবে খোলা যায়, ইভেন প্রতিটা পার্ট কিন্তু আলাদা আলাদাভাবে খোলা যায় ক্লিন করার জন্যে, যার জন্য কিন্তু খুব ইজিলি এগুলোকে ক্লিনও করা যায়। আরও একটা মজার বিষয় হচ্ছে যে এই চেয়ারগুলোতে বাচ্চাদেরকে বসে খাবার খাওয়ালে বাচ্চারা কিন্তু কাপড় চোপড় বা বাসা বাড়ি এগুলো কিন্তু খুব কম অপরিষ্কার করে বা নোংরা করে, কারণ তারা একটা নির্দিষ্ট জায়গাতে বসে খায় এবং সে শিখে যায় যে এইখানে তার গার্বেজগুলো ফেলতে হবে বা এক্সট্রা যে লাম্পসগুলো আছে সেগুলোকে সে একটা সাইডে হয়তো ফেলা শিখে যায়। তারপরে হচ্ছে সে জামা কাপড় খুব কম মানে নষ্ট করে, এই কারণে কারণ তাকে তো বার্ফিং প্যাড পরিয়ে প্রাথমিক অবস্থায় খাবার খেতে শেখানো হয়, যার জন্য দেখা যায় যে একটা প্যাডি হয়তো বা নষ্ট হয় এবং অন্য জামাকাপড় চেঞ্জ করা করির খুব বেশি একটা তখন আর ঝামেলা থাকে না।
আমি যেহেতু আমার সংসারে একদমই একা একটা মানুষ, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই বা কেউই নেই আমাকে সাপোর্ট করার মতো, তো এই চেয়ারটাই হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড, কারণ আমি এর কাছ থেকে এতটাই মানে হেল্প পাই যা মানে ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না। যেমন ধরুন যে আমার হয়তো রান্না করার প্রয়োজন, রান্নাঘরে যাব এখন, আমার বাচ্চাকে কে টেক কেয়ার করবে, তো সে টাইমে দেখা যায় যে ওকে আমি খুব ইজিলি আমার রান্নাঘরে নিয়ে যেতে পারি এবং সেখানে আমার পাশে বসে দেন আমি রান্না করতে পারি, কারণ এই চেয়ারগুলোতে কিন্তু হুইল থাকে এবং হুইলের কারণে দেখা যায় এক রুম থেকে আরেক রুমে খুব ইজিলি এই চেয়ারগুলোকে মুভ করানো যায়। বেশিরভাগ মাই কিন্তু কমপ্লেন করে যে আমি ঠিকমতো খাবার খেতে পারি না বাচ্চার জন্যে, বাচ্চা প্লেট নিয়ে টানাটানি করে, বা কতদিন হয়ে গেল মাথায় ঠিকমতো চিরুনি করতে পারিনি, ভালো একটা ড্রেস পরতে পারি না, পার্টি অ্যাটেন্ড করতে পারি না, বা বাইরে একটু ঘুরতে যেতে পারি না। তো আমার জন্য আসলে সব কিছু অনেক ইজি হয়, যেমন আমি ওকে যে কোনো একটা ফিঙ্গার ফুড টাইপ খাবার দিয়ে দেন এই চেয়ারের মধ্যে বসায় দেই এবং আমি বাসা বাড়ি ক্লিন করতে পারি, থালা বাসন ক্লিন করতে পারি, গোসলে যেতে পারি, যে কোনো কাজই কিন্তু করতে পারি। ইভেন হয়তো প্রতিদিন বিকালে দেখা যায় আমি পার্কে যাই ওকে নিয়ে, পার্কে যাবার আগে ওকে এই চেয়ারে খাবার দিয়ে বসিয়ে দেন আমি রেডি হতে পারি। ইভেন যে কোনো পার্টি টার্টি অ্যাটেন্ড করতে যাবার আগেও কিন্তু খুব ভালোভাবে টাইম নিয়ে একটু সাজুগুজু করতে পারি, মানে পুরোটাই সব মানে পুরো ক্রেডিটই হচ্ছে এই চেয়ারের। মানে এই চেয়ার যদি না থাকতো আমি জানি না আমার লাইফটা হয়তো আরও বেশি হার্ড হয়ে যেত। আমার কাছে মনে হয় যে বাচ্চাকে খাবার খেতে শেখানোর সবচাইতে বড় একটা টেকনিক হচ্ছে যে খুব ছোট থেকে, মানে বাচ্চা যখন একদমই ছোট 2 মাস 3 মাস তখন থেকে আমাদেরকে ট্রাই করতে হবে বাচ্চার সামনে যে কোনো খাবারগুলোকে খেতে এবং তাকে দেখে দেখে আমাদের মুখটাকে নাড়াতে। এতে কি হয় যে বাচ্চারা তো অনেক অনুকরণ প্রিয়, বাবা মাকে অনেক কপি করে এবং ওরা আমাদের মুখ নাড়ানো দেখে কিন্তু ওরাও এক ধরনের মুখ নাড়াতে থাকে, আর এভাবেও কিন্তু বাচ্চাদের খাবার আগ্রহটা মানে তৈরি হয়। তো আমি কাজটা করতাম একদমই ছোট থেকে ওর সামনে ওকে দেখে দেখে খেতাম এবং পরবর্তীতে আমরা যখন টেবিলে বসে খেতাম তখনও কিন্তু আমরা ওকে পাশে ওর টেবিলটা নিয়ে এসে দেন ওকে ওর চেয়ারে বসাতাম এবং আমরা আমাদের টেবিলে খেতাম। এভাবে কিন্তু আমরা ওকে খাবার খেতে খুব দ্রুত শিখিয়েছি, কারণ ও কতটা খাচ্ছে না খাচ্ছে এটা ব্যাপার না, বাট ও বুঝুক যে আসলে ওর হচ্ছে এটাই খাবার জায়গা এবং আমাদের চেয়ার একটা এবং ওর চেয়ার একটা এবং ওর চেয়ারে ও বসবে এবং আমাদের চেয়ারে আমরা বসবো। আর মজার বিষয় হচ্ছে যে বাচ্চাদের অনেক ফিঙ্গার ফুড আছে, যেমন যে কোনো টাইপ ফ্রুটস বা এই যে ড্রাই ফ্রুটস অথবা মুড়ি, চিড়া, মানে চিড়া তো একটু শক্ত মুড়ি টাইপ সফট খাবার, বা বাচ্চাদের যে কুকিজ স্ন্যাক্স এই টাইপ যে খাবারগুলো আছে এগুলো কিন্তু ইজিলি চেয়ারের মধ্যে দিয়ে ফেলে রাখলে বাচ্চা কিন্তু ট্রাই করে ছোটো থেকে একটু একটু করে সেগুলোকে ধরে তারপর মুখে দিতে। হয়তো প্রাথমিক অবস্থায় বা শুরুর দিকে খুব বেশি একটা ভালো পারবে না, বাট আস্তে আস্তে যখন দেখবে যে তার সামনে অনেক খাবার পড়ে আছে তখন কিন্তু সে অবশ্যই ট্রাই করবে সেগুলোকে নিয়ে মুখে দিতে, আর এক পর্যায়ে দেখা যাবে এভাবে দিতে দিতে কিন্তু বাচ্চাটা খাবার খেতে শিখে যায়। এখন প্রশ্ন হলো যে এই হাই চেয়ারটা আপনারা কোথায় কিনতে পাবেন? যারা দেশের বাইরে থাকেন তারা তো জানেন যে এটা কতটা অ্যাভেলেবল, সব জায়গাতেই পাওয়া যায়, সো বলার কিছুই নেই। বা যারা বাংলাদেশে থাকেন তারা কিন্তু এটা হয়তো বা DCCতে পাবেন, মমস অ্যান্ড কিডস সেখানে পেতে পারেন, অনলাইনে পাবেন, ইভেন নিউ মার্কেটগুলোতে খোঁজ দিলেও হয়তো পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা মনে করেন যে আমার এটা দাম পড়েছিল $76 মেবি, আমি খুব বেশি একটা মানে দাম দিয়ে নেইনি, কারণ এগুলো কিন্তু আপনার $200-$300 পর্যন্ত আছে, বাট আমি একটু মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে নিয়েছিলাম। আবার এটা সম্ভবত $30 থেকে শুরু হয়, তবে বাংলাদেশে কত দাম আমি এটা বলতে চাচ্ছি না, কারণ ডিপেন্ড করবে যে আপনি কেমন নেবেন। আবার একটা মজার বিষয় হচ্ছে যে আপনি চাইলে কিন্তু এটা বাড়িতেও বানিয়ে নিতে পারেন কাঠমিস্ত্রিদের সাহায্য নিয়ে, হয়তো একটু দেখালেন কাঠেরও এগুলো কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু সেগুলো নিতে পারেন এবং বাড়িতে আবার সেটা নিজে একটা গদি বানিয়ে নিতে পারেন, দেন বাচ্চার জন্য আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন। আমি বলছি না যে এটা আসলে সবারই কিনতে হবে, বা যারা একটু আমার মতো আরাম প্রিয় বা কারো যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই বাচ্চা টেক কেয়ার করার মতো, আসলে অন্য কোনো মানুষ নেই যাদের সাপোর্ট পাবেন, নিজেকে বাচ্চা টেক কেয়ার করতে হয়, তারা চাইলে কিন্তু এটা কিনতে পারেন। কারণ আমি মনে করি যে আমার সমস্ত সুখের মূল চাবিকাঠি হচ্ছে এই চেয়ারটা, কারণ এই চেয়ারটা যদি না থাকতো আমি জানি না হয়তো আমার লাইফটা আরেকটু কঠিন হয়ে যেত, বা আমার বাচ্চা টেক কেয়ার করতে গিয়ে আমার কারো বেশি হিমশিম খেতে হতো, তো সেই ক্ষেত্রে আমার লাইফটাকে অনেক বেশি ইজি বা আরাম প্রিয় করে দিয়েছে কিন্তু এই চেয়ারটা। ইভেন আমি যেহেতু ইউটিউবে কাজ করি তো মাঝে মাঝে আমার ভিডিও আপলোড করতে অনেক দেরি হয়ে যায়, বা খুব ইম্পর্টেন্ট কোনো কাজ থাকলে দেখা যায় ওকে কোনো একটা খাবার নিয়ে আমি চেয়ারের মধ্যে বসিয়ে দিই এবং আমি খুব রিল্যাক্সে বা খুব আরাম করে আমি আমার কাজটা তখন করতে পারি। আর সেজন্যই মনে হয়েছে যারা একটু আরাম প্রিয় তারা চাইলে কিন্তু এই চেয়ারটা কিনতে পারেন।
আসলে আমি কিন্তু সবটাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম। আমি জানি না আপনাদের উপকারে আসবে কি আসবে না, কারণ আমি নিজে উপকৃত হয়েছি এবং একজন মা হিসেবে আমার কাছে মনে হয়েছে যে আমার এই ভিডিওটা দেখে যদি কারো কোনো উপকারে আসে, সেজন্য আমি ট্রাই করলাম আপনাদের সাথে এই চেয়ারটা রিভিউটা দিতে। ইভেন আরও একটা কথা আপনাদের সাথে না শেয়ার করলেই না, তা হচ্ছে যে সাইফাকে যখন আমি কোনো খাবার খেতে দেই বা ওর চেয়ারে ও খাবার খেতে থাকে, ঠিক সেই টাইমে কিন্তু ট্রাই করি আমি আবার খাবারটা খেয়ে নিতে, যার ফলে কিন্তু আমি একদম শান্তি করে আমি আমার খাবারটা খেতে পারি। এছাড়াও মাটিতে দেখা যায় খাবার দাবার বা কোনো কিছু পড়ে থাকলে বাচ্চারা কিন্তু খুব সহজে সেটাকে নিয়ে মুখে ভরে দেয়। তো আল্লাহর রহমতে সাইফা এই কাজটা কখনো করেনি, আমি জানি না কেন জানে, বাট ওর চেয়ারে যদি কোনো খাবার পড়ে থাকে সেটাকে নিয়ে দেখি যে ঠিকই মুখে দেই, কিন্তু নিচে কোনো খাবার পড়ে থাকলে মানে সেটা কখনো করে না, যার ফলে মনে হয় যে এরকম একটা যদি চেয়ার থাকে তো বাচ্চাদের হয়তো একটু অসুখ বিসুখ বা এগুলো ডায়রিয়া এগুলোর পরিমাণও কিছুটা কম হওয়ার চান্স থাকে, কারণ যেহেতু মানে নোংরা জিনিসটা তাকে স্পর্শ করতে পাচ্ছে না, তার খাবারটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যার ফলে কিন্তু বাচ্চাদের কাছে মানে রোগ জীবাণুটা খুব বেশি একটা তাদেরকে অ্যাটাকও করতে পারে না। আমার আরও একটা ভিডিও আছে যেখানে আমি বেশ কয়েকটি ফিঙ্গার ফুড, মেবি 12-13টি ফিঙ্গার ফুড দেখিয়েছিলাম যে কোন ফুডগুলো দিয়ে বাচ্চাদেরকে প্রাথমিক অবস্থায় স্টার্ট করবেন তাদের সলিডটা, তো আপনারা চাইলে কিন্তু সেটাও দেখতে পারেন, সেই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ইভেন এই টাইপ মানে কিডসদের টপিকস এগুলো নিয়ে বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, যাতে আমাদের মায়েদের লাইফটা অনেক বেশি ইজি হতে পারে, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন সেই ভিডিওগুলো দেখতে। আমি ডিসক্রিপশান বক্সের প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব। এছাড়াও অনেক মা আছেন যারা কমপ্লেন করেন যে আমার বাচ্চা তো টোটালি খেতে চায় না, এবং মোবাইল ফোন হাতে দিলে বা ল্যাপটপ অথবা ট্যাব এ টাইপ কোনো কিছু দিলে দেখা যাচ্ছে তারা খুব সহজেই খেয়ে ফেলে। তো আমার কাছে মনে হয় যে এই টাইপ একটা চেয়ারে যদি তাদের খাবার খাওয়ার অভ্যাসটা করাতে পারি তাহলে কিন্তু তাদের আর মোবাইল ফোনের কোনো প্রয়োজন পড়ে না। বা পার্সোনালি আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই শেয়ার করলাম, কারণ আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাকে মোবাইল ফোন বা ট্যাব এগুলো থেকে একটু দূরে রাখতে, যেহেতু সামনে সে বড় হচ্ছে অবশ্যই তো এগুলো তো লাগবে বা ইউজ করবে, বাট এটা যত তাড়াতাড়ি তাদেরকে না দেওয়া যায় ততটাই বেটার। আমি সবসময় চেষ্টা করি এগুলো থেকে তাকে দূরে রাখার, এবং কীভাবে করি বা বাচ্চাদেরকে কীভাবে মোবাইল ফোন থেকে দূরে রাখা যায় সেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করেছি, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আমি সেটা আপলোড করে ফেলব। প্রথমের দিকে কিন্তু বাচ্চারা দুই হাত দিয়ে খাবার খেতে পারে অথবা ডান হাত বা বাম হাত যে কোনো একটা ইউজ করতে পারে, তো এটা নিয়ে ভয়ের একদমই কিছু নেই। এটা আস্তে আস্তে আমাদেরকে ওদের শেখাতে হবে যে কোনো একটা হাত ইউজ করতে হয় এবং এটা শুধুমাত্র ডান হাত বা ডান হাত দিয়ে খাবার খেতে হয়। আলহামদুলিল্লাহ সাইফা এখন এটা অনেকটা শিখে গেছে এবং চেষ্টা করে ও ডান হাতেই খাবারগুলো খেতে। আপনারা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে অনেক দিন আগে থেকে করা ছিল, লাইক যখন সাইফার 15 মাস বয়স ছিল তখনকারও কিছু ভিডিও আছে। তো অনেক দিন থেকে ভিডিওটা করার ইচ্ছা থাকলেও বিভিন্ন ব্যস্ততায় করতে পারছিলাম না, কারণ ছোট বাচ্চা নিয়ে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি কঠিন যে বিষয়টা তা হচ্ছে যে ভয়েস দেওয়া। এবং মানে আসলে বাচ্চারা থাকলে বাসায় যেটা হয় যে একটা ভয়েস দিতে যাচ্ছি হঠাৎ করে ও এসে চিৎকার দিয়ে ফেললো, একই ভয়েস আমাকে 3-4 বা 5 বারও দিতে হয়, আর যার ফলে আমি সবচাইতে বেশি যে প্রবলেমটা ফেস করি তা হচ্ছে যে অনেক ভালো ভালো টপিকস আমি মনে রাখি বা পয়েন্টস মনে রাখি যেগুলো বলবো, বাট সেটা কিন্তু আর বলতে পারি না, ভুলে যাই। তো যাই হোক না কেন, আমি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি তাহলে প্লিজ অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর দোয়া করবেন আমার বাচ্চার জন্য। আলহামদুলিল্লাহ ওর সব কিছু নিয়ে আমি অনেক বেশি হ্যাপি, আমার কোনো কমপ্লেন নেই ওকে নিয়ে, কারণ ওর জন্যে আমার ইউটিউবে আসা বা এই ভিডিওগুলো করা। তো আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, আস্তে আস্তে আমার ইনশাল্লাহ ভিডিওগুলো আরও বেশি ইম্প্রুভ হবে বা ডে বাই ডে আমি এগুলোকে আরও ভালো করার চেষ্টা করছি। আশা করি যদি আপনারা আমাকে এভাবে সাপোর্ট করেন তো ইনশাল্লাহ আমি আরও ভালো কিছু আপনাদেরকে দিতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।